বন্ধু আমার কথাটা শুন। আমি আর তোর সাথে নাই। প্লিজ আমার কথাটা একটু শোন না। টুনি এখন আর কামড়ায় না। কামড়ায় না মানে টুনি ভালো হয়ে গেছে? আরে ও ভালোই ছিল, পাগল হওয়ার নাটক করতেছে। বন্ধু তুই একটা জিনিস বিয়ে করছিস। আসলে রে বন্ধু আমি ওর সাথে কিছুতেই পারতেছি না। পারবি কেমনি? গ্রামের মেয়ে, ভিলেজ পলিটিক্স করে। আরে বন্ধু আমি চিন্তা করছি আজকের মধ্যে আরেকটা বিয়ে করে টুনিকে একটা শিক্ষা দেবো। উত্তম সিদ্ধান্ত বন্ধু, আমি তোর লগে আছি। তাহলে আজকের ভিতরে একটা মেয়ে ঠিক করে দে, বিয়ে করবো। দূর বেড়া, মেয়ে কি গাছের পাতা চাইলে পাওয়া যায়? খুঁজতেই মতো। তাহলে খুঁজে দে না, তুই ছাড়া কি আমার আর কোনো বন্ধু আছে? আর প্রাম দিস না, যা আমি গড়কের কাছে যেতেছি। মনে রাখিস আজকের ভিতরে বিয়ে করতে হবে, আমি চ্যালেঞ্জ করে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। গোলাপের কালেক্টর ঢিল হয়ে গেছে। ঢিলা মানে পুরাই বদ। আমারে তো বিয়ার প্রস্তাব দিয়েছে। আমারে ম্যারেজ করতে আয়া ইউরো অফার করছে। হ্যাঁ ম্যাডাম, খুব ভয় আছে। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি গোলাপের টাইট দিয়া দিমুনি। ঠিক আছে ম্যাডাম, আর আমার লোকে বিয়া দুটি করলে ওর কিন্তু বাই করে দিবেন। আচ্ছা ঠিক আছে দিমুনি, তুমি তাহলে রেডিও গেলাম। গোলাপা আগুন তো একবারে লাগাই দিচ্ছে। সকাল সকাল এসে কাজ শুরু করে দিয়েছো, খুব ভালো। জি স্যার, কাজ না করলে তো আপনি বকা দেন। আসলে সব দিন তো মেজাজ ঠিক থাকে না। ঠিকই বলেছেন স্যার, বউ হাতে কামড় দিলে কারো মেজাজই ঠিক থাকে না। এই আমাকে আমার বউ কামড় দিয়েছে, আপনাদের এটা কে বলছে? স্যার গতকালকে তো আপনিই বলেছিলেন টুনি ম্যাডাম আপনার হাতে কামড় দিয়েছিল। আরে কি যাতা বলছো, কাজ করো কাজ করো, আমি একটু বাইরে থেকে আসছি। স্যারকে কি এটা বলা ঠিক হলো? আরে যা বলেছি ঠিকই বলেছি, ওইখানে কামড় খায় আর এখানে এসে মেজাজ দেখায়। আচ্ছা ম্যাডাম স্যারকে কামড় দেয় কেন? স্যার মনে হয় ম্যাডামের সাথে পারে না। ছি, আপনি এসব কি বলছেন? আহা ওরকম কিছু না, আমি বুঝিয়েছি স্যার মনে হয় ম্যাডামের সাথে ঝগড়া করতে পারে না। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি।